আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি সামিহা তাবাসসুম। নির্বাচন নিয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি, ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার রায় আগামীকাল। মার্কিন শ্রমনীতি পোশাক রপ্তানিতে নেতিবাচক অবস্থা তৈরি করতে পারে পররাষ্ট্র সচিব। মঈন খানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এনডিআই আই-আইআরআই নির্বাচনী পর্যবেক্ষণ টিমের বৈঠক। সোমবার থেকে আদালত বর্জনের ঘোষণা দিলেন বিএনপি পন্থী আইনজীবীরা। ছাত্র শিবিরের নতুন সভাপতি মঞ্জুরুল, সেক্রেটারি জাহিদুল। ছাত্র ফ্রন্ট নেতা এবং অভিভাবককে মারধরের অভিযোগ ডিএসসিসি কাউন্সিলরের বিরুদ্ধে। এবং লাদেন ড্রোন সিরিয়ার একাধিক মার্কিন ঘাঁটিতে হামলা। শুনছিলেন শিরোনাম এভাবে স্যার। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অগ্নিসংযোগ এবং নাশকতার বিষয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। পাশাপাশি ঢাকার প্রতিটি মিশনেই এই চিঠি দিয়েছে দলটি। রোববার বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এই চিঠি পাঠ করে শোনান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চিঠিতে বলা হয়েছে, চলমান অগ্নিসংযোগের প্রতিটি ঘটনায় একটি সুনির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে, যার একমাত্র বেনিফিশিয়ারি আওয়ামী লীগ এবং তার অধীনস্থ রাষ্ট্রযন্ত্র এবং এর প্রধান ভুক্তভোগী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ক্ষমতাসীন শীর্ষ নেতৃত্ব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কোনো তদন্ত তথ্য বা সূত্র ছাড়াই প্রতিটি ঘটনার পরপর অবলীলায় এবং একেশ্বরে অগ্নিসন্ত্রাসের দায় বিএনপির উপর চাপিয়ে দিচ্ছেন। নিজেদের সুপরিকল্পিত এই ধ্বংসযজ্ঞকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করে তারা রাষ্ট্রীয় দমন পীড়নকে উস্কে দিচ্ছেন, যা শেখ হাসিনার প্রতিহিংসামূলক বক্তব্যকে বারবার প্রমাণিত করেছে। গত 19 ডিসেম্বর ট্রেনে মর্মান্তিক ঘটনার উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, ঢাকা চলন্ত ট্রেনে 3টি বগিতে অগ্নিসংযোগ করা হয় এবং 4 জন যাত্রী মারা যান। ঘটনার বিশ্লেষণে প্রতীয়মান হয় যে রাষ্ট্রযন্ত্রের একটি চিহ্নিত অংশের যোগ সদস্যে এই নাশকতা সংঘটিত হয়েছে। অগ্নিকাণ্ডের 2 দিন আগে 19 ডিসেম্বরের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিশেষভাবে সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা, জরুরি পরিষেবা, ডাক্তার এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির নির্দেশনা দেওয়া হয়েছিল। আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে এই নির্দেশনাটি কোনো কাকতালীয় বিষয় নয়। ডিএমপির এই প্রস্তুতিমূলক উদ্যোগ কেন নেওয়া হয়েছিল, নাশকতার সুস্পষ্ট তথ্য এবং পরিকল্পনা তাদের কাছে কিভাবে এলো এবং তারপর এটি রোধে কেন তারা কোনো ব্যবস্থা নিলেন না, জনমনে এসব প্রশ্ন রয়েছে। চিঠিতে আরো বলা হয়, বিগত বছরগুলোতে বিএনপি যতবার জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছে, আওয়ামী লীগ একই দিনে পরিকল্পিত নাশকতার উদ্দেশ্যে কর্মসূচি আহ্বান করেছে। আমরা দলের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বদা একটি অহিংস আন্দোলন বজায় রাখার উপরে জোর দিয়েছি এবং সকল উস্কানি এড়ানোর আহ্বান জানিয়েছি। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে হওয়া মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল 1 জানুয়ারি। এই দিন ঢাকার শ্রম আদালত 3-এর বিচারক শেখ মেরিনা সুলতানার আদালতে রায় ঘোষণার কথা রয়েছে। এ মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত রোববার রাত 8:15 দিকে রায়ের জন্য এদিন ধার্য করেন আদালত। ওই দিন ইউনূসের পক্ষে আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ মামুন যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। তিনি এ মামলা থেকে ইউনূস সহ বিবাদীদের খালাস চান। অপরদিকে কলকারখানা এবং প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান শুনানি করেন। তিনি ইউনূসের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এর আগে গত 22 আগস্ট এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষ্যগ্রহণ শেষে গত 8 নভেম্বর আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেন তারা। এরপর থেকে মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। সেই থেকে 10 দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এদিন ধার্য করা হয়। মামলার অন্য 3 বিবাদী হল গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান। গত 8ই মে শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের লিফট আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর গত 6 জুন আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। শ্রম অধিকার লঙ্ঘনে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের যে নতুন নীতি যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, তা বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তবে বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে তিনি মনে করেন। আজ রোববার রাজধানী ইস্কাটনের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে গ্লোবাল চ্যালেঞ্জ আর-এনজি এবং ডিসেন্ট ওয়ার্ক বিষয়ে আলোচনার শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাসুদ বিন মোমেন বলেন, বর্তমান বিশ্ব অর্থনীতি একটা অনিশ্চয়তার মধ্যে আছে। এর পেছনে বড় কারণ হচ্ছে করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যার ফলে অনেক কিছুর সরবরাহ কমে গেছে, ঘাটতি তৈরি হয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, এতে করে বাংলাদেশের অর্থনীতিও আক্রান্ত হয়েছে। তার মধ্যে তৈরি পোশাক খাত রয়েছে। পররাষ্ট্র সচিব বলেন, সদ্য ঘোষিত মার্কিন শ্রমনীতি এবং তৈরি পোশাক খাতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার উদ্যোক্তা এবং শ্রমিকদের মধ্যে সহযোগিতামূলক প্রচেষ্টার উপর জোর দেওয়া হয়েছে। তাদের এই নীতির ফলে কাঁচামাল আমদানি এবং পোশাক রপ্তানিতে নেতিবাচক অবস্থা তৈরি হতে পারে। শিল্পের বিরুদ্ধে যে কোনো বিধিনিষেধমূলক ব্যবস্থা কারখানা বন্ধ এবং নারী কর্মীদের চাকরি হারানোর দিকে ধাবিত করবে। অনুষ্ঠানে তৈরি পোশাকের অবস্থা নিয়ে গবেষণার প্রতিবেদন উপস্থাপন করেন বিআইআইএসএস এর গবেষক মাহফুজ কবির। অনুষ্ঠান সঞ্চালনা করে সাবেক রাষ্ট্রদূত এএফএম গসুল আসম। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের সাথে তার গুলশনস্থ বাসভবনে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের নির্বাচনী পর্যবেক্ষক টিমের সদস্যরা। রোববার বিকেল 4টা থেকে 5:45 পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুখ কবির খান। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, এনডিআই আইআরআই নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের বিশ্লেষক এবং সমন্বয়কারী মিসেস নাতাশা রথশায়েল, উগান্ডা মানবাধিকার কমিশনের কমিশনার এবং নির্বাচন বিশেষজ্ঞ মিস্টার ক্রিসপেন কাহেরু, দ্য চার্টার সেন্টারের লিগাল অ্যানালিস্ট মিস মারিয়াম তাবাতাদজে, নির্বাচন পর্যবেক্ষক মিস্টার নেনাদ মারিনোভিচ, নির্বাচন বিশেষজ্ঞ মিস্টার ইভাইলো পেনচেভ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জন সহ কয়েকটি দাবিতে আগামীকাল থেকে 7 জানুয়ারি পর্যন্ত ঢাকার নিম্ন আদালত বর্জন কর্মসূচি পালন করবে ঢাকার আইনজীবী সমিতির বিএনপি পন্থী আইনজীবীরা। আজ রবিবার ঢাকা আইনজীবী সমিতি ভবনের চতুর্থ তলায় হলরুমে বিএনপি পন্থী আইনজীবীদের এক সভায় সারা দেশে আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেন। সভায় বিএনপি পন্থী আইনজীবী নেতা আজিজুল ইসলাম খান বাচ্চু সভাপতিতে এবং ওমর ফারুক ফারুকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা বারের সাবেক সভাপতি মোহসেন মিয়া, ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম, হজরত আলী সহ আরও অনেক আইনজীবী। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির ত্রাণ এবং পুনর্বাসন বিষয়ের সম্পাদক অ্যাডভোকেট হান্নান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গত 27 ডিসেম্বর সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল 1 থেকে 7 জানুয়ারি সারা দেশে আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আগামী 7 জানুয়ারি সরকার আরও একটি নীল নকশা পাতানোর দামি নির্বাচনের পায়তারা করছে। কথিত নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য সরকারি দলের স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী প্রার্থী, অনুগত প্রার্থী প্রভৃতি হারেক রকমের প্রার্থী দাঁড় করিয়ে রাখা হয়েছে। কারা দাম হিসেবে দাঁড়িয়ে থাকবে তাও ঠিক করে দেওয়া হচ্ছে। আদালত বর্জনের ঘোষণা দিয়ে বিএনপির এ নেতা বলেন, আগামী 1 থেকে 7 জানুয়ারি দেশের উচ্চ আদালত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ সহ সারা দেশের সব আদালত বর্জন করবে বিএনপি পন্থী আইনজীবীরা। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে মঞ্জুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছে জাহিদুল ইসলাম। রোববার ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথ বাক্য পাঠ করান ছাত্র শিবিরের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। ছাত্র শিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি 2024 সেশনের জন্য কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে জাহিদুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন। গত 29 ডিসেম্বর সকাল 8টা থেকে 30 ডিসেম্বর রাত 8টা পর্যন্ত সারা দেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতির নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সম্মেলনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান সহ প্রমুখ। নতুন পাঠ্যক্রম বাতিলের দাবিতে গণস্বাক্ষর নেওয়ার সময় ছাত্র ফ্রন্ট নেতা এবং অভিভাবককে মারধরের অভিযোগ উঠেছে ডিএসসিসির 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীরের বিরুদ্ধে। আজ রোববার সকালে পুরান ঢাকার আনোয়ারা বেগম মুসলিম গার্লস হাই স্কুল এবং কলেজের সামনে এই ঘটনা ঘটে। মারধরের শিকার মোজাম্মেল হক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাংগঠনিক সম্পাদক নাহিয়ান রাহাত, ঢাকা কলেজ শাখার সভাপতি এবং নাহিয়ান সাবাব, একই শাখার অর্থ সম্পাদক। অভিভাবকরা হলেন সেলিম এবং তসনিম ফাতেমা। নতুন কারিকুলাম বাতিলের দাবিতে স্কুলের সামনে গণস্বাক্ষর সংগ্রহ করেছিলেন তারা। তাদেরকে প্রায় 3 ঘন্টা কলেজের একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয়। মোজাম্মেল হক বলেন, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর অনুসারীদের নিয়ে আমাদের ওপর হামলা করেছে, পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে বলে জানান তিনি। সিরিয়ার বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটি আক্রমণের শিকার হয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ হাসাকাহর 2 মার্কিন ঘাঁটিতে রোববার ড্রোন হামলা হয়। লেবাননের আরবি ভাষায় টিভি চ্যানেল আল মায়াদিন স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, এয়ারবিয়া প্রদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের খারাব আল জির সামরিক ঘাঁটিতে বিস্ফোরকবাহী লাদেন ড্রোন হামলা করেছে। এতে হতাহত কিন্তু ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ ঘটনায় কিছুক্ষণ পূর্বে সিরিয়ার তেল সমৃদ্ধ রুমেইল্যান্ড শহরে অবস্থিত আরেক মার্কিন সামরিক ঘাঁটিতে
ড্রোন হামলা হয়। হামলা হয়েছে এরবিল বিমানবন্দর থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল হারির বিমান ঘাঁটিতেও। শনিবার সন্ধ্যায় হওয়ায় হামলার দায় স্বীকার করেছে ইসলামিক রেজিমেন্ট ইন ইরাক নামের একটি সংগঠন। তারা জানিয়েছে গাজে ইসরায়েলি গণহত্যার সমর্থন দেয়ার যুক্তরাষ্ট্রকে টার্গেট করেছে তারা। আমাদের আগামীকাল সকাল 10টায় শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটাতে লাইক করুন। এসব ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।